দুখানা রেখেছে, সব শেষ করে দিয়েছে। এই যে এই যে এই যে এই যে এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি আমার আনন্দের খোঁজে, কারণ আমরা সবাই জানি পুজো শেষ, কিন্তু পুজো শেষ বলে কি সব আনন্দ শেষ? না, একদমই নয়। তাই আমি আমার আনন্দের খোঁজ করতে বেরিয়ে পড়েছি। আর জাস্ট ওয়েদারটা দেখো, মনে হচ্ছে বাতাসে এখনও পুজো পুজো গন্ধ। উফ, অসাধারণ লাগছে দেখতে চারপাশটা। তো প্রথমেই আমি চলে এসেছি আমার ফেভারিট জায়গা মানে ক্যালকাটা বিস্টোতে ভুড়ি ভোজ করতে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর মন দিয়ে খাওয়া যাক, চলো। কিছু ট্রাই করার ইচ্ছা ছিল, তাই আমরা ডিসাইড করলাম আমরা চেলো কাবাব আর প্যান ফ্রাইড চিকেন নেবো। তো এই দেখতেই পাচ্ছ প্যান ফ্রাইড চলে এসছে, ইয়াম্মি ইয়াম্মি প্যান ফ্রাইড। এটা আমার ফেভারিট, আমার দারুণ লাগে এটা খেতে। তো চলো খাওয়া যাক আর খেয়ে দেখি কেমন হয়েছে। অ্যাজ ইউজুয়াল অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে। এটা আমার খাইতেছে, দেখো খাইতেছে, সব শেষ করে দিল। এই এই আর দুখানা রেখেছে, সব শেষ করে দিয়েছে। এই যে এই যে এই যে এই যে। তো দেখো প্যান ফ্রাইটা খেতে খেতে চেলো কাবাবও চলে এসছে, আর এটা দেখতে দেখো অসাধারণ। আর এখানে তুমি চিকেন মাটন ফিশ এগ এই চারটেই পেয়ে যাবে একসাথে। তো চলো এবার খাওয়া যাক। তো প্যান ফ্রাইড চিকেনটার মতন চেলো কাবাবটাও দারুণ খেতে ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো এই লাস্ট এই জিনিসটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। তো চলো এবার এটা খাই আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তো এখন বাইরে যাচ্ছি, এবার কোথায় যাব এখনো ডিসাইড করিনি, তো যেতে যেতে ডিসাইড করি, চলো যাওয়া যাক। এখানে আমরা সাউথ সিটি ক্রস করছি, আর পুজোর সময় সাজিয়েছিল দেখো কি সুন্দর লাগছিল, এখনো সেই সাজগুলো রয়ে গেছে। তো চলো আমরা কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে আমরা চলে এসেছি নবীনা। ইয়েস, নবীনা হলে চলে এসেছি। এখানে প্রীতম টিকিট কাটতেও চলে গেছে, তো টিকিট কেটে আসুক, তারপর আমি যাব এই যে দেখতে পাচ্ছ আমার ফেভারিট জিনিস কিনতে। আর আমরা এখন দেখব কাছের মানুষ। ইয়েস, তো এই আমার খাবার দাবার, যদিও বা আমি এখন খাবো না, এতটা রাক্ষস সময় ভেবো না, হাফ টাইমের পর থেকেই খাবো। তো চলো এখন ওপরে উঠি আর মুভি দেখা স্টার্ট করি, চলো। বাড়িতে ঢুকলাম, আজকে দিনের জন্য ভালো ঘুরলাম, ভালো খেলাম এবং অবশ্যই একটা ভালো মুভি দেখলাম। আমরা সবাই জানি দেবদা এখন খুব ভালো মুভি বানাচ্ছে, তো কাছের মানুষ খুব ভালো লেগেছে আমার, আর লাস্টে অবশ্যই খুব ভালো একটা মেসেজ আছে। তো যারা যারা মুভিটা এখনও দেখোনি ঝটপট করে দেখে নাও, আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও ব্লগ দেখার জন্য। তো এখনের জন্য টাটা।